ধবল গরু খামারির কাছে আসার অপর নাম। আর এই ধবল গরুর সাথে মিশে আছে মীর কাদিম নামের একটি জনপদ। কথিত আছে, শত বছর আগে থেকে এই ধবল গরু মুন্সিগঞ্জ জেলার মীর কাদিম উপজেলার ঐতিহ্য। কিন্তু সময়ের পরিবর্তনে এই ধবল গরুর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। গোখাদ্যের দাম বৃদ্ধি ও ইঞ্জেকশন দিয়ে গরু মোটাতাজাকরণের অসাধু প্রতিযোগিতা সহ নানা প্রতিকূলতায় এই ব্যবসা থেকে সরে যাচ্ছেন খামারিরা, যার ফলে মুন্সিগঞ্জে খামারের সংখ্যা প্রায় 200 থেকে কমে মাত্র 10-12টিতে নেমে এসেছে। আর বর্তমানে পুরো মীর কাদিমে গরুর সংখ্যাও কমে নেমে এসেছে 100-এর নিচে। এই গরু তো মনে করেন আশা গরু, সাদা গরু, পছন্দের গরু সবার, বুঝছেন। এই গরু অনেক জায়গার থেকে আমরা সংগ্রহ করে আনি, প্রায় 1 বছর 12-13 মাস 14 মাস পালি আমরা। প্রায় 100 বছরের উপরে আমাদের মুরব্বীরা এগুলাই পেলা যেত, বিভিন্ন মুরব্বীরা পালতো। মুরব্বীরা চলে যাওয়ার পর থেকে আমরা চেষ্টা করতেছি এগুলাই ওই মুরব্বী গতিজটা ধরে রাখার জন্য। আমরা এই সারা বাংলাদেশের থেকে একটা দুইটা করে সাদা গরু কিনা আইনা আইনা খুব সযত্নে আমরা লালন পালন করি। মীর কাদিমের গরুর চাহিদা অনুযায়ী কিন্তু টাকা পাওয়া যায় না। আমরা যেই টাকা দিয়ে কিনি এই টাকায় গরুর খাওয়া। এখন বর্তমানে আমরা 6-7 পদ জিনিস খাওয়াই, কিন্তু এই 7-8 জিনিস কোথাও কেউ ইয়া করে না, ইউজ করে না। তবে ধবল গরু পুরান ঢাকার হাটে কোরবানি ঈদের প্রধান আকর্ষণ। শুধু মীর কাদিমের ধবল গরু বিক্রির জন্য পুরান ঢাকার রহমতগঞ্জে গনিমিয়ার হাটের প্রচলন শুরু হয়েছিল অনেক বছর আগে। পুরান ঢাকার ধনাঢ্য ব্যবসায়ীরা ঈদের অনেক আগেই মীর কাদিমের খামারে চলে আসেন এই গরু কিনতে। বাড়ি বাড়ি ঘুরে কিনে ফেলেন পছন্দের গরু, তারপর ঈদ পর্যন্ত গৃহস্থদেরই লালন পালনের দায়িত্ব ও খরচ দিয়ে দেন তারা। ফলে কোরবানির হাটে ওঠার আগেই বিক্রি হয়ে যায় অনেক গরু। পুরান ঢাকার অনেকের কাছে এটা পারিবারিক ঐতিহ্যও বটে। আগে তো রহমতগঞ্জের মাঠে সব নিয়ে বিক্রি করতাম, এখন রহমত ওই ঢাকা থেকে পুরান ঢাকা থেকে কিছু বিশিষ্ট লোক আইসা এখান থেকে নিয়ে যায়, কিনে কিনে নিয়ে যায়, আর যেগুলাই থাকে এগুলাই নিয়ে আমরা রহমতগঞ্জের মাঠে নিয়ে বিক্রি করি। মীর কাদিমের ধবল গরুর বিশেষত্ব হলো এই গরু লালন পালনে কোনো ধরনের ইঞ্জেকশন বা গরু মোটাতাজাকরণ ঔষধ ব্যবহার করা হয় না। খামারিদের নিজস্ব মিলে ভাঙানো খৈল, ভুষা, কুড়া, চালের গুঁড়া ইত্যাদি খাইয়ে পরম মমতায় সন্তানের মতো লালন পালন করা হয়। খামারের ভেতরের পরিবেশ রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্ন। বেবাইলা খাবার নাই, সব দানা খাবার। দানা খাবার রাত্রেবেলা ঘাস দিই, খেটটা দিই, বুঝছেন। এটা দুধ আছে, পাউডার আছে, কুড়া আছে, ভুষি আছে, গমের ভুষি, খেসারি ভুষি, পাউডার সব মিলাইয়া সব দানা খাবার খাওয়াই। এই তিন বেলা ঘরের জাল দিই যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে। এবং গরুরে প্রতিদিন আপনার একটা ব্রাশ আছে, এই ব্রাশ দিয়ে আমরা প্রতিদিন ওই দুপুরে খাবার আগে প্রতিদিন এগুলি আপনার মেসেজ করার পরে যাতে আমরা এই ধরেন কয়েল দিয়া, তারপরে বাতি ফ্যান ফ্যান আপনি দেখতেই পারতেছেন যে আমরা কতটা কতর দিয়ে এই গরুরে লালন পালন করি। মীর কাদিমের এই গরুর চোখের পাপড়ি সহ সারা শরীর সাদা হয়, আর গরুগুলোর সাইজও সাধারণ গরুর মতোই। মাংস হয় গড়ে 2.5 থেকে 4 মনের মতো, তবে প্রতি কেজি মাংসের দাম পড়ে 2000 টাকা, কারণ এই গরু লালন পালনে খরচ বেশি। বর্তমান বাজারে গরুগুলো সাধারণত 2 থেকে 4 লাখ টাকা দামে বিক্রি হয়ে থাকে। এখন আমরা এই গরুগুলো এখন বর্তমানে যদি আমরা সেল করি, যদি বাজার ভালো হয়, বাইরের থেকে যদি গরু না আসে, তাহলে হয়তো আমরা 1.5-2 হাজার টাকা মাংস কেজি আমরা গরু বিক্রি করতে পারি। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আনন্দ। আমরা যেই 1 মাস আমরা এই গরুগুলা বাচ্চা কাচ্চা বউ বেটি নিয়ে আমরা যেই দড়িগুলার কালার করি, রং করি, আমাদের বিভিন্ন এলাকা থেকে ডিস্ট্রিক্টের থেকে লোক আসে গরুগুলা ক্রয় করার জন্য, গরুগুলা দেখার সুন্দর জন্য, এটি আমরা সবচেয়ে বড় আনন্দ তৃপ্তি পাই। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা তাদেরকে চিকিৎসা সেবা থেকে শুরু করে খাদ্য সহজ উপায়ে কিভাবে কম খরচে তারা লাভবান হবে সেই ব্যবস্থা করছি। আমরা ইউরিয়া মোলাসেস খাওয়ানোর পরামর্শ দিচ্ছি। এই গরুর মাংসগুলো খুব সুস্বাদু, গরুটা দেখতে সুন্দর, যার জন্য এই গরুর একটা চাহিদা ঢাকা সহ সারা দেশে আছে। প্রান্তিক খামারিরা এখনো ছোট পরিসরে আগলে রেখেছেন পূর্বপুরুষের শৌখিন এই ঐতিহ্যকে।